মতলবের ক্ষীরের একটি ঐতিহ্য রয়েছে এবং চাঁদপুর তথা মতলব ছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গায় এই ক্ষীরের একটা সমাদর বা একটা কদর ভোজন রসিকদের কাছে রয়েছে। ব্রিটিশ আমল থেকে কিন্তু এই ক্ষীরটা তৈরি হয়ে আসছে এবং এটা বিক্রি হয়ে আসছে। গান্ধী ঘোষ, সতীন্দ্র ঘোষ, বেনিলাল ঘোষ এই জাতীয় অনেকে কিন্তু শুধু একটি পরিবার নয়, এখানে কিন্তু 8 থেকে 10টি পরিবার ব্রিটিশ আমল থেকে কিন্তু এই ক্ষীর তৈরি এবং ক্ষীরের ব্যবসা তারা চালিয়ে আসছে। তার ধারাবাহিকতায় তাদের যারা এখন নতুন প্রজন্মের যারা আছেন, যারা উত্তরসূরি আছেন, তারাও কিন্তু এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মতলবের ক্ষীরটা কিসের জন্য তো বিখ্যাত জানি না, কিন্তু ভালো লাগে, এখানে আসলেই খাই এবং নিয়ে যাই পরিবার পরিজনের জন্য। বাচ্চারাও খুব পছন্দ করে, পরিবার পরিজনও খুব পছন্দ করে। এই ক্ষীরের একটা বিশেষত্ব বা একটা বিশেষ গুণ হচ্ছে এই ক্ষীরটার বানানো প্রক্রিয়া। জাল দিয়া পাত্র রাখি, 5-6 ঘন্টা রাখার পরে তারপর ক্ষীরের জন্য বসাই দেশি গুঁড়ো দুধে। ক্ষীরটা তৈরি করতে 1 মিনিট বসাই, 2-3 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা সময় কাটে, যা লালন লাগে, লাগতে লাগতে 1 পাউন্ড দুধে 9-10 কেজি ক্ষীর আসে, ক্ষীর হয়। ক্ষীর দিয়ে মানে মাটির পাত্র রাখি, আমাদের লাড়ার কাঠি 3টা কাঠি ব্যবহার করতে হয়। এই কাঠি ছাড়া ক্ষীরটা সুন্দর হয় না, চন্দনা মিশ হয় না। এই কাঠি লাড়ার মধ্যে সব এবং দুধ ভালো সংগ্রহ করতে হবে, নাহলে খাঁটি ক্ষীর হয় না। মতলবে অনেক ক্ষীরের দোকান আছে, প্রায় 10 থেকে 12টা, প্রচুর ক্ষীর চলে এখানে। শুধু মতলববাসী না, সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন মতলবে ক্ষীরের জন্য আসে। আমাদের মতলবদের প্রতিদিনে প্রায় প্রতি দোকানে মিনিমাম 1 পাউন্ড করে ক্ষীর চলে, একজন নিচের পক্ষে, উপরে তো আসে। যেমন মিডল ইস্টের অনেকে, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান, ইরাক, ইংল্যান্ড, এমনকি ইংল্যান্ড, আমেরিকাতেও যারা থাকে, তারা অনেক সময় অর্ডার মাধ্যমে এখানে যারা ক্ষীরের ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে ক্ষীর সংগ্রহ করে। কেউ কেউ বিদেশ থেকে আবার দেশে আসলো, আসার পরেও কিন্তু এখানে এসে তারা ক্ষীর কিনে নিয়ে যায়। আবার কেউ কেউ ফরমেশনের মাধ্যমেও তারা বিদেশে ক্ষীর নিয়ে যায়।